আচ্ছা ঠিক আছে, ওকে, এটা রেকর্ড হতে থাকে, আমি এই রুমে বসে ক্লাস নেই। আমার কথা কি দুইও শুনতে পাচ্ছ এখন? না স্যার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা শুরু করি। হ্যাঁ, এবার ঠিক আছে, ওকে। মালিহা কিছু বলছো? না স্যার। ও, এখানে হচ্ছে এয়ারফোর্সের একটা নার্সারিতে গতকালকে গিয়েছিলাম। মালিহা মনে হয় জানো না, এয়ারফোর্সের একটা নার্সারি আছে আগারগাঁওয়ের দিকে। নার্সারি? কোন নার্সারি স্যার? গাছের নার্সারি? ওই যে বিএফ নার্সারি, গাছের। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওখানে গিয়েছিলাম গতকালকে। আমরা হচ্ছে নোমেনক্লেচার, অ্যালকেনের নোমেনক্লেচার পড়ছিলাম, তাই না? অ্যালকেনের নোমেনক্লেচার পড়ছিলাম। তো এখানে আমাদের আর কি কি জানতে হবে, আমরা গতকালকে এই দুটো অ্যালকেনের নাম দেখার চেষ্টা করেছিলাম যে আমরা কিভাবে হচ্ছে অ্যালকেনের নামগুলো করতে পারি, ঠিক আছে? স্যার আরেকবার বুঝাবেন। হ্যাঁ অবশ্যই, অ্যালকেনের নাম আমরা যখন করব তখন আমাদেরকে মনে রাখতে হবে যে অ্যালকেনের মধ্যে আমরা যখন অনেকগুলো ব্রাঞ্চ বা শাখা দেখতে পাবো তখন আমাদেরকে প্রধান যৌগটা খুঁজে বের করতে হবে, অর্থাৎ একটা প্রিন্সিপাল চেইন বের করতে হবে, যেটা হচ্ছে লংগেস্ট চেইন, সবচেয়ে লম্বা চেইন, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে লংগেস্ট চেইন কোনটা হবে, সেটা আমরা বের করব যখন আমরা অ্যালকেনটাকে সাজিয়ে লিখবো, অর্থাৎ ব্রাঞ্চ গুলো সহ লিখবো, ঠিক আছে? এখন দেখো, বাম দিকে যে কম্পাউন্ড, সেই কম্পাউন্ডের মধ্যে আমরা এটাকে সাজিয়েছি। এটাকে অবশ্যই দুই দুইটাতে একইভাবে সাজানো, কেবল এদের নোমেন ক্লেচারটা, নাম নাম আমরা কিভাবে করলাম, অর্থাৎ কার্বন নাম্বারিং যে করেছি, সাইড চেইন গুলো, যে মিথাইল গ্রুপ গুলো এখানে আছে প্রিন্সিপাল কম্পাউন্ডের সঙ্গে, সেইটা কোথায় বন্ডেড, অর্থাৎ কোন কার্বনে বন্ডেড, সেটা আমরা এখানে দেখতে পাবো আগে, অর্থাৎ খুঁজে বের করতে হবে। দেখো এখানে কার্বন নাম্বারিং আমরা বাম বাম দিক থেকেও করতে পারি, আবার ডান দিক থেকেও করতে পারি, যেহেতু লংগেস্ট চেইন হচ্ছে গিয়ে 5 কার্বনের একটা পেন্টেন, সো এখানে প্রিন্সিপাল কম্পাউন্ড হচ্ছে পেন্টেন। এবং মিথাইল গ্রুপ গুলো দেখো, মিথাইল গ্রুপ গুলো এখানে সাইড চেইন। তাহলে আমাদেরকে প্রথমে হচ্ছে প্রিন্সিপাল কম্পাউন্ডটা খুঁজে বের করতে হবে, তারপর সাইড চেইনটা আইডেন্টিফাই করতে হবে, খুঁজে বের করতে হবে, তারপর আমাদেরকে দেখতে হবে সাইড চেইন গুলো কত নাম্বার কার্বনে আছে, ঠিক আছে? যদি এটা আমরা দেখতে পাই তাহলে আমরা হচ্ছে এটার নামকরণটা করতে পারবো। আবার আমাদেরকে দেখতে হবে যে এটা কোন দিক থেকে কাউন্ট করলে বেশি কাছে হয়, অর্থাৎ নাম্বার গুলো যোগ করলে সবচেয়ে ছোট নাম্বারটা পাবো আমরা। যেমন ধরো মিথাইল গুলো যদি আমরা বাম দিক থেকে নাম্বারিং করি 1 2 3 4 5, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2 2 4 আসতেছে, এখানে আমরা বলেছিলাম এটা কমা দেওয়া হবে। আর যদি আমরা ডান দিক থেকে নাম্বারিং করি, অর্থাৎ ডান দিকের কম্পাউন্ড, সেখানে আমরা দেখতেছি 1 2 3 4 5, সেখানে আসতেছে 2 4 4, অর্থাৎ 2 2 4 যোগ করলে আসে 8, আর 2 4 4 যোগ করলে আসে 10। যেহেতু 8 ছোট সংখ্যা, অর্থাৎ মিথাইল গ্রুপ গুলো বেশি কাছে আছে, তখন আমরা মিথাইল গ্রুপ, অর্থাৎ বাম দিকেরটাকে আমরা হচ্ছে কারেক্ট নাম নাম ধরবো, আর ডান দিকেরটা হবে ইনকারেক্ট। তাহলে এটা হচ্ছে অ্যালকেনের নাম, অ্যালকেনের আমরা কিভাবে হচ্ছে নাম্বারিং করি। আর এখানে হচ্ছে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, যদি দুই অথবা তার চেয়ে বেশি ডিফারেন্ট সাবস্টিটিউট দেওয়া থাকে, অর্থাৎ সাইড চেইন দেওয়া থাকে, সেই সাইড চেইন গুলো নাম্বারিং আমরা কিভাবে নাম আমরা কিভাবে দিব। দেখো যদি ইথাইল থাকে আবার মিথাইল থাকে, তাহলে ইথাইলের নামটা আগে আসবে। যেমন দেখো এখানে সবচেয়ে লম্বা চেইন আমরা আগে বের করব, সবচেয়ে লম্বা চেইন হচ্ছে একটা পেন্টেন, একটা পেন্টেন। তো এখানে দেখো সাইড চেইন গুলো একটু ট্রিকি, 3 নাম্বার কার্বনে বাম দিকের কম্পাউন্ডে 3 নাম্বার কার্বনে একটা ইথাইল গ্রুপ আছে, CH2 CH3 অথবা C2H5,
যেকোনো একভাবে থাকতে পারে। আবার দুই নাম্বার কার্বনে একটা মিথাইল গ্রুপ আছে, আবার দুই নাম্বার কার্বনের নিচে আরেকটা মিথাইল গ্রুপ আছে। সো এখানে হবে ডাইমিথাইল, টু টু ডাইমিথাইল, আর থ্রি ইথাইল, মানে তিন নাম্বার কার্বনে ইথাইল আছে। আমরা এখানে কেন বাম দিক থেকে নাম্বারিং, ডান দিক থেকে নাম্বারিং করলাম না? অর্থাৎ যেটা ফাইভ নাম্বার কার্বন সেটা তো এক নাম্বার হতে পারতো, তাই না? কিন্তু দেখো বাম দিক থেকে কাউন্ট করলে মিথাইল গ্রুপটা আগে আসে, আর ডান দিক থেকে কাউন্ট করলে ইথাইল গ্রুপটা আসবে তিন নাম্বারে, তখন কিন্তু ওইখানে যোগফলটা বড় হয়ে যাবে। এই কারণে আমরা এখানে হচ্ছে বাম দিক থেকে নাম্বারিং করলাম। সো মিথাইল গ্রুপটা আমরা লিখবো পরে, ডাইমিথাইল আমরা লিখবো পরে, ইথাইল লিখবো আগে। তার কারণ হচ্ছে এটা অ্যালফাবেটিক্যালি কারেক্ট। ইথাইল, ইথাইলের ই মিথাইলের এম থেকে আগে আসে, এই কারণে আমরা ইথাইলটা আগে লিখবো। এটা কি বুঝতে পেরেছ? আচ্ছা একটা সেকেন্ড, ওকে। এবার আমার এই যে ব্যাকগ্রাউন্ডে ওই ল্যাপটপ থেকে সাউন্ড আসতেছিল, তো আমারই বারবার খুব ডিস্টার্ব হচ্ছিল। দেখো আমরা একটা নোমেনক্লেচার কিভাবে করি, আমি তোমাদেরকে একটা ছবি দেখিয়েছিলাম খাতায়, খাতায় একা। দেখো এখানে আমরা একটা সিম্পল একটা কম্পাউন্ড দেখিয়েছি, ঠিক আছে? এই কম্পাউন্ডের মধ্যে, এই কম্পাউন্ড একটা পেন্টেন, এখানে পাঁচটা কার্বন আছে, কিন্তু আমরা যখন এটা ইউপ্যাক নাম দিব তখন আমরা কিভাবে দিব? তখন আমাদেরকে দিতে হবে হচ্ছে গিয়ে এখানে একটা প্রিন্সিপাল কম্পাউন্ড বা প্রধান যৌগ খুঁজে বের করতে হবে, তারপর সাইড চেইন গুলোকে আলাদা করতে হবে। সো প্রিন্সিপাল কম্পাউন্ড এখানে হচ্ছে গিয়ে চার কার্বনের একটা অ্যালকেন, যেহেতু এখানে কোনো ডাবল বন্ড নেই, সো এটা একটা অ্যালকেন, চার কার্বনের অ্যালকেন, এটা নাম হচ্ছে বিউটেন, ঠিক আছে? আর এর মধ্যে দুই নাম্বার কার্বনে একটা মিথাইল গ্রুপ আছে, এর জন্য এটা নাম দিলাম আমরা টু মিথাইল বিউটেন, টু মিথাইল বিউটেন। এটা কি বুঝতে পেরেছ? শব্দ করো, আনমিউট করে রাখো, অসুবিধা নেই। দেখো এই এই নামটা কিভাবে হয়েছে বুঝতে পেরেছ? স্যার দেখা যাচ্ছিল না কিছু আর, আমি বলছি যে এই যে যে কম্পাউন্ড আমরা এখানে দেখাচ্ছি এটার নামটা কিভাবে করেছে বুঝতে পেরেছো? টু মিথাইল বিউটেন, ঠিক আছে? এরকম করে আমরা আগে প্রধান অর্থাৎ প্রিন্সিপাল কম্পাউন্ডটা খুঁজে বের করব, তারপর হচ্ছে গিয়ে সাইড চেইনটা খুঁজে বের করব, আর সাইড চেইনটা হচ্ছে কার্বন নাম্বারিং এ বসাবো। এটি হচ্ছে আমাদের কাজ। এখানে দেখো প্রিন্সিপাল কম্পাউন্ড হচ্ছে গিয়ে এই পাঁচটা কার্বনের একটা অ্যালকেন, সাইড চেইন গুলো হচ্ছে মিথাইল, এখানে তিনটা মিথাইল, এর জন্য আমরা বসিয়েছি ট্রাই মিথাইল। সো আমরা নাম্বারিং হিসাব করে বললাম যে বাম দিকেরটা কারেক্ট, টু টু ফোর ট্রাইমিথাইল পেন্টেন, ঠিক আছে? আবার এখানে সাইড চেইন গুলো হচ্ছে ডিফারেন্ট, বাম দিকের কম্পাউন্ডে অর্থাৎ প্রথম কম্পাউন্ডে আমাদের আছে ইথাইল গ্রুপ একটা, আর দুটো হচ্ছে মিথাইল গ্রুপ। সো ইথাইল আমরা আগে লিখবো আমরা বললাম, আর মিথাইল হচ্ছে পরে লিখবো। সো থ্রি ইথাইল, টু টু ডাইমিথাইল পেন্টেন, ঠিক আছে? আবার ডান দিকের যে কম্পাউন্ড, এখানে একটা অ্যামিনো গ্রুপ আছে, একটা ক্লোরো গ্রুপ আছে, আর বাকিটা হচ্ছে একটা বিউটেন। সো এটার নাম আমরা দিব টু অ্যামিনো থ্রি ক্লোরো বিউটেন, ঠিক আছে? জি স্যার বুঝছি। আচ্ছা আমরা আর একটু যখন আমাদের বই থেকে আরো ভালো করে প্র্যাকটিস করব তখন আমরা একটু ভালো করে বুঝতে পারবো। আমি বলেছিলাম যে বাসায় কিন্তু বেশি করে প্র্যাকটিস করতে হবে এই নোমেনক্লেচার গুলো, এবং বইয়েরটা ভালো করে দেখে দেখে বুঝতে হবে আমাদেরকে। আচ্ছা এখন আমরা দেখবো অ্যালকিন, নাফিম বুঝতে পারছো নামকরণ? জি স্যার। আচ্ছা না বুঝতে পারলে বলো। অ্যালকিন, অ্যালকিনে আমরা জানি এন এর জায়গায় ইন যুক্ত হয়, আর অ্যালকাইনে আইন যুক্ত হয়, এটা একদম সহজ একটা ব্যাপার, এটা আমরা জানি। অ্যালকিনে ইন যুক্ত হয় আর অ্যালকাইনে আইন যুক্ত হয়। এখন কথা হচ্ছে এটা কোন অ্যালকিন সেটা আমরা কিভাবে বুঝবো?
এখানে আমাদেরকে একটা প্রিন্সিপাল কম্পাউন্ড বা প্রধান যৌগ খুঁজে বের করতে হবে। যেমন দেখো একটা কম্পাউন্ড বাম দিকে আছে, যেটা হচ্ছে একটা অ্যালকিন। আমরা একটা অ্যালকিন কিভাবে চিনি আমাকে বলো। একটা অ্যালকিন আমরা কিভাবে চিনি দেখলেই? কার্বনের জন্য, কার্বন তো সবগুলোতেই আছে, কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে আমরা বুঝি এটা অ্যালকিন, তাই না? সো কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে আমরা বুঝবো সেটা অ্যালকিন। এখন কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে ফোর মিথাইল, আচ্ছা হ্যাঁ, এই কম্পাউন্ডের আমরা নাম কিভাবে করলাম? দেখো এখানে পেন, এখানে ডাবল বন্ড আছে যেই যেই চেইনের মধ্যে, সেইখানে সবচেয়ে লম্বা চেইন কোনটা, যে ফাইভ কার্বনের যে চেইন অর্থাৎ একটা পেন্টিন, সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে পেন্টিন কেন আমরা টু দিলাম, পেন্ট টু ইন কেন, অর্থাৎ পেন্টিন টু অথবা পেন্ট টু ইন বলা হয় এটাকে, পেন্টিন টু অথবা পেন্ট টু ইন। তার কারণ হচ্ছে দুই নাম্বার বন্ড হচ্ছে ডাবল বন্ড। যদি এই ডাবল বন্ডটা একদম সাইডে থাকতো, অর্থাৎ তার পাশের, অর্থাৎ এক এবং দুই নাম্বার কার্বনের মাঝে মাঝে থাকতো, তখন এটা হতো প্রথম বন্ড, অর্থাৎ এক নাম্বার বন্ডই হচ্ছে ডাবল বন্ড। কিন্তু এখানে দুই নাম্বার বন্ড হচ্ছে ডাবল বন্ড, এই জন্য আমরা এটাকে বললাম পেন্টিন টু বা পেন্ট টু ইন। ঠিক আছে, এটাকে দুইভাবে লেখা যায় এবং দুইটাই হচ্ছে কারেক্ট, পেন্টিন টু অথবা পেন্ট টু ইন। ঠিক আছে, এবং চার নাম্বার কার্বনে আছে একটা মিথাইল গ্রুপ। সো এখানে মেইন যৌগটা হচ্ছে একটা পেন্টিন এবং চার নাম্বার কার্বনে আছে একটা মিথাইল গ্রুপ, এর জন্য এটার নাম হচ্ছে ফোর মিথাইল পেন্টিন টু অথবা ফোর মিথাইল পেন্ট টু ইন। ওকে, তোমাদের খাতায় সঙ্গে সঙ্গে লিখে ফেলতে হবে, নয়তো কিন্তু তোমরা খালি দেখলে বুঝবে না। ওকে, এগুলো লিখে লিখে প্র্যাকটিস করতে হবে এবং মনের মধ্যে যেই কোশ্চেনে আসে সেই কোশ্চেনে আমাকে করতে হবে যে এটা কেন হলো না বা এটা হলে কি হতো, নয়তো কিন্তু তোমরা ক্লাসটাকে হচ্ছে ইন্টারেক্টলি নিতে পারবে না। ওকে, আচ্ছা ডান দিকের দিকে তাকাও। ডান দিকে আমরা যে কম্পাউন্ড দেখতে পাচ্ছি, এখানে ছয়টা কার্বন, অর্থাৎ কার্বন নাম্বারিং করলে আমরা বুঝতে পারবো যে এটা কোন অ্যালকিন বা কোন অ্যালকাইন। একজন বলো, এখানে আমরা কেন ডান দিক থেকে করলাম নাম্বারিং, বাম দিক থেকে কেন করলাম না? ডান দিক থেকে নাম্বারিং করলাম, বাম দিক থেকে দেখো মিথাইল গ্রুপটা কিন্তু কাছে আসে, বাম দিক থেকে মিথাইল গ্রুপ কিন্তু কাছে আসে, কিন্তু আমরা কার্বন নাম্বারিং করেছি ডান দিক থেকে, অর্থাৎ ডান দিকের কার্বন হচ্ছে এক নাম্বার কার্বন। এটা কেন? আমরা অ্যালকিন এবং অ্যালকাইনের নামকরণ করতেছি। ঠিক আছে, সো অ্যালকিন এবং অ্যালকাইনের ডাবল বন্ড বা ট্রিপল বন্ড যেখান থেকে কাছে হয় সেখান থেকে আমাদেরকে নাম্বারিং করতে হবে। সো ডাবল বন্ড যেহেতু ডান দিকে আছে, আবার ট্রিপল বন্ডও ডান দিকে আছে, ডান দিক থেকে কাছে হয়, সেহেতু আমরা বলবো এটাকে হচ্ছে ডান দিক থেকে নাম্বারিং করতে হবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল ব্যাপারটা, কেন আমরা ডান দিক থেকে নাম্বারিং করলাম? জি স্যার। স্যার এখানে বলো, ফাইভ মিথাইল হেক্স ওয়ান কি এটা? হ্যাঁ, হেক্স ওয়ান আইন, হেক্স ওয়ান আইন, তার অথবা হেক্সাইন ওয়ান। এখানে এখানে ওয়ান কেন দিলাম বলো, একজন বলো। জি, এটা ট্রিপল বন্ড ফার্স্ট বলে, এক্স্যাক্টলি ট্রিপল বন্ডটাই হচ্ছে প্রথম বন্ড। মানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ডের অবস্থানটা কোথায়, মানে পজিশনটা কোথায়, এক নাম্বার বন্ডে নাকি দুই নাম্বার বন্ডে, সেটার উপর বেস করে আমরা এখানে হেক্স টু ইন অথবা হেক্স ওয়ান ইন বা ওয়ান আইন। পেন্টিন ও যে আগেতে যেমন পেন্টিন ছিল দুই নাম্বারে আছে, ঠিক আছে বুঝছিস, বুঝতে পেরেছো? আগে ডাবল বন্ড ছিল দুই নাম্বার বন্ডে আর এখন ট্রিপল বন্ড হচ্ছে একদম এক নাম্বার বন্ডে, এই জন্য আমরা একটা নাম দিলাম পেন্ট টু ইন আবার হেক্স ওয়ান আইন। ভেরি গুড, তাহলে এটা বুঝতে পারলে আমরা এখন দেখবো যে যদি দুইটা ডাবল বন্ড থাকে, দুইটা ডাবল বন্ড থাকে বা দুইটা ট্রিপল বন্ড থাকে, তাহলে আমরা কি করব, তখন আমরা তাদের নাম দিব ডাই ইন অথবা ট্রাই ডাই আইন অথবা ট্রাই ইনও হয়। তো তোমরা এগুলো নামও লিখবে সবাই। দেখো এখানে একটা মজার ব্যাপার যে ডাবল বন্ড দুইটা আছে, দেখো বাম দিকের দিকে তাকাও, অর্থাৎ বাম দিকের কম্পাউন্ডে তাকাও, এখানে ডাবল বন্ড আছে দুইটা। সো দুইটার মধ্যে প্রথমটা আছে এক নাম্বার বন্ডে আর তারপরটা আছে তিন নাম্বার বন্ডে, এক দুই তিন, আবার ডান দিক থেকে গুনলে প্রথমটা আসছে দুই নাম্বার বন্ডে। সো আমরা ডান দিক থেকে গুনবো না, আমরা হচ্ছে বাম দিক থেকে কাউন্ট করব। সো কার্বন নাম্বারিং যদি আমরা বাম দিক থেকে করি, তাহলে
1 2 3 4 5 সো এখানে একটা পেন্টিন আছে কিন্তু এটা একটা পেন্টাডাইইন অর্থাৎ আগে ছিল পেন্টিন আর এখন পেন্টাডাইইন মানে দুইটা ইন বা দুইটা ডাবল বন্ড সো আর দুই নাম্বার কার্বনে আছে একটা মিথাইল গ্রুপ এর জন্য এটা নাম হচ্ছে 2 মিথাইল 1 3 পেন্টাডাইইন ওকে এটা মানে ডাইইন গুলো একটু জটিল কিন্তু ডাইইন এত বেশি পরীক্ষায় আসে না কিন্তু তোমাদের খাতায় উঠাতে হবে যেন তোমরা ভালো করে বুঝতে পারো ঠিক আছে স্যার ডাইইন কেন হলো 1 3 পেন্টা তো বুঝলাম পাঁচটা 1 3 আর ডাইইন ডাইইন এই যে দুইটা দুইটা ডাবল বন্ড ডাইইন মানে দুইটা অ্যালকিন ঠিক আছে মানে দুইটা ডাবল বন্ড ওকে ইন ইন আসছে অ্যালকিন থেকে আর ডাই মানে হচ্ছে দুইটা সো ডাইইন এর জন্য এটা এখানে আসছে ঠিক আছে আবার এখানে দেখে আর একটু ভালো করে মিলিয়ে নাও এখানে আমরা দুইটা অ্যালকাইন দেখতে পাচ্ছি মানে দুইটা ট্রিপল বন্ড সো দুইটা ত্রিবন্ধন থাকলে আমরা কি করব এটা একটা হেক্সাইন এবং হেক্সা ডাই আইন ওকে ডাই আইন হেক্সা ডাই আইন এবং এটা হবে 1 3 হেক্সা ডাই আইন আবার পাঁচ নম্বরে আছে একটা মিথাইল গ্রুপ দেখো আগেটা ছিল 2 মিথাইল অর্থাৎ আমরা নাম্বারিং করেছিলাম বাম দিক থেকে আর এই যৌগ এই কম্পাউন্ডে আমরা নামকরণ করছি ডান দিক থেকে সো কোনটায় কোথা কোনখান থেকে নাম্বারিং করতে হবে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার আর তারপর হচ্ছে কোন সাইড চেন আছে এটা হচ্ছে সেকেন্ড ইম্পর্টেন্ট ব্যাপার যে সাইড চেন গুলো আমরা ঠিকমতো দিতে পারছি কিনা তারও আগে প্রথমে সবার আগে আমাদেরকে ফাংশনাল গ্রুপ আইডেন্টিফাই করতে হবে যে এটাকে একটা অ্যালকেন নাকি অ্যালকিন নাকি অ্যালকাইন নাকি অন্য কোনো কম্পাউন্ড মানে অন্য কোনো ফাংশনাল গ্রুপ যেই ফাংশনাল গ্রুপগুলো আমরা এর পরে দেখতে যাচ্ছি ঠিক আছে আচ্ছা তারপর আমরা নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে যদি এই যে এখানে যেমন দেখো যদি একটা ইন থাকে আর একটা আইন থাকে অর্থাৎ একটা ডাবল বন্ড আছে আবার আরেকটা ট্রিপল বন্ড আছে সো এরকম কম্পাউন্ড থাকতে পারে তখন আমরা ইন আগে লিখব আইন পরে লিখব ইন আগে লিখব আইন পরে লিখব এটি হচ্ছে নিয়ম সব সময় ইন আগে লিখব আইন পরে লিখব সো দেখো এখানে পাঁচটা কার্বন এর জন্য পেন্ট তিন নম্বর বন্ড হচ্ছে ইন এক নম্বর বন্ড হচ্ছে আইন ওকে দেখো ইন ই আগে আসে না ওয়াই থেকে এর জন্য ইন আগে লিখব আর ওয়াইটা হচ্ছে পরে লিখব মানে আইনটা পরে লিখব তাহলে পেন্ট থ্রি ইন ওয়ান আইন আবার নিচে দেখো পেন্ট ওয়ান ইন ফোর আইন ওকে তো সবসময় আমরা ইন বা ডাবল বন্ড আগে লিখব তারপর ট্রিপল বন্ড লিখব সো পেন্ট থ্রি ইন ওয়ান আইন আবার পেন্ট ওয়ান ফোর ফোর আইন এটা কিভাবে লিখলাম বুঝতে পেরেছ এখানে পাঁচটা কার্বন তার মানে পেন্ট দেখো আমি হচ্ছে ক্লু গুলো বলতেছি পাঁচটা কার্বন এর জন্য পেন্ট একটা ডাবল বন্ড আছে একটা ট্রিপল বন্ড আছে সো এটা হবে ইন আইন তো কত নাম্বার ইন দেখো তুমি যদি অবশ্যই নাম্বারিং করতে হবে ডান দিক থেকে নাম্বারিং করতে হবে যেটা যেখানে সবচেয়ে কাছে আছে সেটা ডাবল বন্ড বা ট্রিপল বন্ড যেটাই হোক যেটা সবচেয়ে কাছে আছে সেখান থেকে নাম্বারিং করতে হবে এবং ইনটা লেখার সময় আগে লিখতে হবে কারণ ইন হচ্ছে অ্যালফাবেটিক্যালি আগে আসে অর্থাৎ ই আগে আসে সো আমরা কার্বন নাম্বারিং করব ডান দিক থেকে উপরের কম্পাউন্ডে এক নাম্বার কার্বন হচ্ছে ফার্স্ট কার্বন ওয়ান টু তাহলে প্রথমে একটা আইন আছে এক নাম্বার বন্ডে আর তিন নাম্বার বন্ডে একটা ইন আছে কিন্তু আমরা ইনটা আগে লিখবো সো পেন্ট থ্রি ইন ওয়াইন ওয়ান আইন আবার নিচে বাম ডান দিক থেকে কাউন্ট করলে কাছে হয় এর জন্য আমরা এক নাম্বার বন্ড হচ্ছে ইন আবার চার নাম্বার বন্ডটা হচ্ছে আইন এর জন্য আমরা লিখবো ওয়ান ইন ফোর আইন সো কার্বন কোথ থেকে আমরা কাউন্ট করব এবং কত নম্বরে হচ্ছে কি আমাদের ফাংশনাল গ্রুপটা আছে সেটা আমাদেরকে বুঝতে হবে ক্লিয়ার এটা বলো তিনটা টপিক এখানে হইলো নাকি নেমিং অফ অ্যালকেন অ্যালকিন এন্ড অ্যালকাইন নাকি তিনটে একসাথে আমরা প্রথমে দেখলাম নেমিং অফ অ্যালকেন তারপর দেখলাম অ্যালকিন আর অ্যালকাইন এই যে এই দুটো ঠিক আছে অ্যালকিন এবং অ্যালকাইন আর তারপর আমরা দেখলাম যে যদি দুইটা দুইটা ডাবল বন্ড বা দুইটা ট্রিপল বন্ড থাকে আর তারপর দেখলাম যদি ডাবল বন্ড আর ট্রিপল বন্ড একসঙ্গে থাকে তাহলে কি হবে ঠিক আছে মানে সব কেমিস্ট্রি সিলেবাসে আছে ফ্রম ফার্স্ট টু অ্যালকিন
সিলেবাস তোমাদের সিলেবাস মানে কি স্যার পরীক্ষা হবে তো 16 তারিখে আরে নোমেনক্লেচার তো সবই পড়ে ফেলতে হবে আমরা পরে পড়ার জন্য এটা রেখে দিলে হবে না অবশ্য পরে গুলো সিলেবাস আর হলো কি চ্যাপ্টার 3 এর অক্সিডেশন উইথ ফুল ম্যাথ অক্সিডেশন রিঅ্যাকশনে ম্যাথ আছে কবে থেকে एग्जाम বললে স্যার 16 তারিখ আর অর্গানিক কেমিস্ট্রিতে আর কি আছে স্যার এই যে ফার্স্ট থেকে অ্যালকিন পর্যন্ত এটাই লিখছে আর সেকেন্ড চ্যাপ্টার 3 হলো কি অক্সিডেশন ফুল উইথ ম্যাথ শুনো অর্গানিকে কি লিখছে আরেকবার বলো আমাদের ফার্স্ট থেকে অ্যালকিন পর্যন্ত এটা কিন্তু নোমেনক্লেচার বলে নাই জি স্যার ফার্স্ট থেকে অ্যালকিন পর্যন্ত আচ্ছা নোমেনক্লেচার তো তাহলে পড়তে হবে প্লাস হচ্ছে কি অ্যালকিন পর্যন্ত পড়তে হবে তাহলে তো অনেক বড় সিলেবাস এটা আগে বলো নি কেন স্যার এই যে ঈদের একদিন আগে দিল ও একদিন আগে তো আচ্ছা ঠিক আছে ওকে আদমজিৎ তো প্যারা আছে ও ওইছে আছে ওইছেতে কি অবস্থা স্যার জানি না আচ্ছা নেক্সট দিন থেকে তো তাহলে পড়া বাড়িয়ে দিতে হবে পড়ার সময় বাড়িয়ে দিতে হবে ঠিক আছে নেক্সট দিন থেকে তোমরা 1 ঘন্টার পরে আরো যতক্ষণ আমরা পারি তারপর ততক্ষণ পর্যন্ত ক্লাস করব সো এই সময়টা একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করো আমিও চেষ্টা করব ইনশাআল্লাহ ঈদের জন্য আসলে সবকিছু এলোমেলো হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমরা নোমেনক্লেচার আগাতে থাকি এখানে দেখো তাহলে একটা অ্যালকেন একটা অ্যালকিন আর একটা অ্যালকাইন এই তিনটা एग्जांपल হচ্ছে এখানে দেয়া আছে যে প্রথমটাতে আমরা বাম দিক থেকে নাম্বারিং করলাম 2 অ্যামিনো 3 ক্লোরো বিউটেন ওকে আবার 3 মিথক্সি দেখো CH3O এই গ্রুপটাকে একসঙ্গে বলা হয় মিথক্সি গ্রুপ 3 মিথক্সি বিউট 1 ইন ওকে আবার 3 নাইট্রো বিউট 1 আইন সো কিভাবে নাম্বারিং করা হচ্ছে এখন মনে বুঝতে পারছো এই ক্লাসটা রেকর্ড করা আছে আমি তোমাদেরকে শেয়ার করব ইনশাআল্লাহ সো যারা এখন একটু ভালো করে বুঝতে পারছো না তারা বারবার এটা হচ্ছে রিপিট করবে এবং রিপিট করে বোঝার চেষ্টা করবে এখন দেখো অ্যালকোহল অ্যালডিহাইড অ্যাসিড এগুলোর নামকরণ কিভাবে হয় অ্যালকোহল অ্যালডিহাইড অ্যাসিড দেখো এটা একটা অ্যালকোহল একটা অ্যালকোহল আমরা কিভাবে চিনি বলো OH আছে কিনা ভেরি গুড সো এখানে একটা OH আছে তার মানে এটা একটা অ্যালকোহল এবং এই OHটা কত নম্বর কার্বনে আছে বলো সেকেন্ড কার্বন আমরা যদি বাম দিক থেকে মানে ডান দিক থেকে কাউন্ট করি তাহলে হচ্ছে কাছে হয় আর বাম দিক থেকে কাউন্ট করলে দূরে হয় এর জন্য আমরা ডান দিক থেকে কাউন্ট করব সো OH টা হচ্ছে দুই নাম্বার কার্বন আছে এজন্য আমরা এটাকে বলবো বিউটানল 2 অথবা বিউটান 2 অল মানে দুই নাম্বারে আছে অল বা অ্যালকোহল আর অল আর কি ঠিক আছে তাহলে বিউটানল 2 অথবা বিউটান 2 অল আর তিন নাম্বার আছে বিউটানল 2 টা আগে হওয়া উচিত না 3 মিথাইলটা পরে যে উত্তরা সিরিয়াল ওয়াইজ পরে আসছে না 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 3 এখানে তো তোমার মেইন কম্পাউন্ড হচ্ছে একটা অ্যালকোহল মেইন কম্পাউন্ড হচ্ছে অ্যালকোহল অ্যালকেন তো এখানে মেইন কম্পাউন্ড না এখানে মেইন কম্পাউন্ড হচ্ছে অ্যালকোহল এবং অ্যালকোহলের নামটাই আসবে সবার পরে ঠিক আছে সো বিউটানল 2 এটা আসবে সবার পরে আর এখানে 3 মিথাইল ওরা মানে বানান করছে মিথাইল হবে তিন নাম্বার গ্রুপ তিন নাম্বার আছে একটা মিথাইল গ্রুপ এর জন্য 3 মিথাইল বিউটানল 2 হবে ঠিক আছে আবার ধরো দুইটা দুইটা ধরো আচ্ছা এখানে কি আছে 2 আচ্ছা এইটা একটা মজার জিনিস দেখো এখানে সবচেয়ে লম্বা চেইন যদিও মনে হচ্ছে একদম উপরের চেইনটা হচ্ছে লম্বা চেইন কিন্তু দেখো 5 নাম্বার কার্বনটা কিন্তু নিচে আবার 6 নাম্বার কার্বন আছে সো লম্বা চেইন কিন্তু আমাদেরকে খুব সাবধানে বের করতে হবে সব সময় সবচেয়ে মানে লংগেস্ট চেইন লংগেস্ট চেইন আমরা কিন্তু উল্টা পাল্টা বের করলে হবে না অর্থাৎ উপরের যে চেইনটা আছে একদম উপরে মানে স্ট্রেট লাইন সেই স্ট্রেট চেইনটা যদি তোমরা নাও তাহলে কিন্তু তোমাদের একটা ইথাইল গ্রুপ নিচে একটা সাইড চেইন হিসেবে যুক্ত হচ্ছে কিন্তু ইথাইল গ্রুপটাকে কাউন্ট করলে আমরা আরো একটা লংগেস্ট চেইন পাবো অর্থাৎ একদম উপরে মানে চেইনটা যে একদম সোজা হতে হবে এমন কোনো কথা নেই এটা আঁকাবাঁকাও হতে পারে কিন্তু সবচেয়ে লংগেস্ট অ্যালকাইল চেইন আমাদেরকে নেওয়া লাগবে তাহলে এখানে আমরা চেইন দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 ছয়টা কার্বন এবং দুই নাম্বারে আছে একটা মিথাইল চার নাম্বারে আছে একটা মিথাইল তিন নাম্বারে আছে OH সো এটা হবে হেক্সানল হেক্সান 3 অল অথবা হেক্সানল 3 আর দুটো মিথাইল আছে দুই এবং চার নাম্বার কার্বনে জন্য আছে 2 4 ডাইমিথাইল হেক্সান 3 অল ওকে দু জায়গাতেই আসলে মিথাইল লিখতে মনে হয় ভুলে গিয়েছে এটা হবে মিথাইল তাহলে 2 4 ডাইমিথাইল হেক্সান 3 অল ক্লিয়ার আবার ধরো দুটো অ্যালকোহল আছে দুটো অ্যালকোহল থাকলে আমরা বলবো ডাইঅল দুটো অল বা ডাইঅল সো
1,2 ইথান ডায়ল, এখানে বারবার একই ভুল করছো ওরা, বারবার ডট দিচ্ছে, এটা হবে কমা, সো এটাকে অবশ্যই কমা দিয়ে লিখতে হবে। 1,2 ইথান ডায়ল, ইথেন ডায়ল, আবার 1,2,3 প্রোপেন ট্রাইঅল, তিনটা অ্যালকোহল থাকলে এটাকে আমরা বলি 1,2,3 প্রোপেন ট্রাইঅল। এই কম্পাউন্ডটা তোমরা একটু লিখে এটা নিচে লিখে রাখো, এটা হচ্ছে গ্লিসারিনের ফর্মুলা, গ্লিসারিনের কেমিক্যাল নেম হচ্ছে 1,2,3 প্রোপেন ট্রাইঅল, ট্রাইঅল, ঠিক আছে, বুঝতে পেরেছ? আবার ধরো একটা ওএইচ আছে, আবার এর মধ্যে একটা ডাবল বন্ড আছে, তখন এটাকে আমরা বলবো অ্যালকিনল, মানে এখানে আমরা বলছি অ্যালকোহল আর তখন বলবো অ্যালকিনল, অর্থাৎ একটা ডাবল বন্ড আছে অ্যালকিন প্লাস অল, অ্যালকোহল আর অল, এর জন্য আমরা এটাকে বলি অ্যালকিনল, আবার অ্যালকাইনলও হতে পারে যখন ট্রিপল বন্ড এবং ওএইচ থাকবে। সো আমাদের কম্পাউন্ড যে কোনো ভাবেই দেয়া হোক, আমরা এটা নাম, নামের কি সিকোয়েন্স সেটা আমরা ঠিক মতো বুঝতে পারলে আমাদের জন্য কাজ সহজ। যেমন দেখো এখানে একটা দেখতে পাচ্ছি পেন্ট থ্রি ইন ওয়ান অল, ওকে, পেন্ট থ্রি ইন ওয়ান অল, তার মানে তিন নাম্বার বন্ড হচ্ছে, সরি, এখানে অ্যালকোহলটাই হবে এক নাম্বার কার্বন, অর্থাৎ ওএইচ যেখানে কাছে আছে, এখানে কিন্তু মজার ব্যাপার, এখানে ডাবল বন্ড কোথায় কাছে আছে সেটা দেখলে কিন্তু হবে না, আমাদেরকে দেখতে হবে অ্যালকোহলের ওএইচ এটা কোথা থেকে কাছে আছে, অর্থাৎ ডান দিক থেকে নাকি বাম দিক থেকে, তখন অ্যালকোহলের ওএইচ এর উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে এটা নোমেনক্লেচার করব। সো পেন্ট থ্রি ইন, অর্থাৎ তিন নাম্বার বন্ড হচ্ছে এখানে ডাবল বন্ড, আর ওএইচ টা হচ্ছে এক্সট্রা, ওএইচ হচ্ছে আমাদের ফাংশনাল গ্রুপ, আর তিন নাম্বার বন্ড হচ্ছে অ্যালকাইল গ্রুপের মধ্যে, অর্থাৎ কার্বন কার্বন এর মধ্যে তিন নাম্বার বন্ড হচ্ছে ডাবল বন্ড। সো পেন্ট থ্রি ইন ওয়ান অল, এক নাম্বার কার্বন আছে অ্যালকোহল, আবার টু মিথাইল পেন্ট থ্রি আইন ওয়ান অল, সো অ্যালকোহল এবং ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে একসঙ্গে থাকলে সেগুলো একটু ডিফিকাল্ট, কিন্তু এগুলো বুঝতে পারার কোনো ব্যাপারই না, আমরা যে কোনো এক্সাম্পল দেখলেই আমরা সেটা সলভ করতে পারবো। তাহলে প্রথমে ইন অথবা আইন, তারপর আমরা দিব অল, সো কত নম্বর কার্বনে অ্যালকোহল আর কত নম্বর বন্ড হচ্ছে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড সেটা বুঝতে পারলে আমাদের হয়ে যাচ্ছে। তোমাদের বই থেকে এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে যেন আমরা পরীক্ষায় আসলে না আটকাই। অ্যালডিহাইড অথবা কিটন, এদের নাম আসে হচ্ছে অ্যালডিহাইডের অ্যাল, অর্থাৎ বিউটেন, যেমন আমাদেরকে অ্যালকোহল হলে আমরা যোগ করেছি বিউটানল, এবার অ্যালডিহাইডে আমরা যোগ করব বিউটানল। যেমন এখানে দেখো সিএইচও, আমরা জানি অ্যালডিহাইড, অ্যালডিহাইড মানে হচ্ছে সিএইচও, সো যেখানে সিএইচও থাকবে সেই কার্বনটাই হচ্ছে এক নাম্বার কার্বন, যেখানে সিএইচও থাকবে সেই কার্বনটাই হচ্ছে এক নাম্বার কার্বন অ্যালডিহাইডের জন্য। এখানে কিন্তু ওএইচও আছে, অ্যালকোহলও আছে, কিন্তু ওএইচ থাকলে সেটা অ্যালকোহল হয়ে যাবে না, সেটা একটা অ্যালডিহাইডই থাকবে। এরকম যখন দুইটা ফাংশনাল গ্রুপ থাকবে বা কার্যকরী মূলক থাকবে, যেমন এখানে দেখতে পাচ্ছ একদম বাম দিকের কম্পাউন্ডে একটা অ্যালকোহল আছে আবার একটা অ্যালডিহাইড আছে, তখন তার তার মধ্যে কে বস বা কোনটা মেইন ফাংশনাল গ্রুপ বা কোনটা মেইন কার্যকরী মূলক সেটা আমরা বুঝতে পারি হচ্ছে একটা একটা চার্ট দ্বারা। সেই চার্টের মধ্যে আমরা দেখতে পাই, সেই চার্টটা আমি তোমাদেরকে দেখাই, যে এখানে দেখো সবচেয়ে উপরে হচ্ছে, সবচেয়ে বস হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, এখানে স্টার দেওয়া আছে যেটা আমাদের লাগে, তারপর হচ্ছে অ্যালডিহাইড, তারপর কিটন, তারপর অ্যালকোহল। সো কার্বক্সিলিক অ্যাসিড সবচেয়ে বস, অ্যালডিহাইড তারপরে, তারপর কিটন, তারপর হচ্ছে অ্যালকোহল। সো অ্যালকোহল এবং অ্যালডিহাইড যখন একসঙ্গে থাকবে তখন কিন্তু বস হচ্ছে অ্যালডিহাইড, সো প্রিন্সিপাল কম্পাউন্ড হচ্ছে একটা অ্যালডিহাইড, আর অ্যালকোহলটা এখানে হচ্ছে ফাংশনাল, অ্যালকোহলটা হচ্ছে এখানে একটা সাইড চেইন, অ্যালকোহলটা হচ্ছে একটা পার্শ্ব শিকল বা সাইড চেইন। সো অ্যালকোহল যখন আবার সাইড চেইন হিসেবে থাকবে তখন আমরা তার নাম দিব হাইড্রক্সি গ্রুপ, হাইড্রক্সি গ্রুপ, ওকে। তো হাইড্রক্সি গ্রুপ হলে কি হবে, তাদের নামটা হবে দেখো এখানে যেমন একদম বাম দিকে দেখতে পাচ্ছ, থ্রি হাইড্রক্সি টু মিথাইল বিউটানল, এক নম্বর কম্পাউন্ডটা মানে একদম উপরে বাম দিকের কম্পাউন্ডে থ্রি হাইড্রক্সি টু মিথাইল বিউটানল, এখানে বিউটানল আমরা বলছি কারণ সিএইচও কে এক নম্বর কার্বন ধরলে সবচেয়ে লম্বা চেইন আসে চারটা কার্বনের, এবং দুই নম্বরে একটা মিথাইল গ্রুপ আছে, তিন নম্বরে একটা হাইড্রক্সি গ্রুপ আছে, মিথাইল থেকে হাইড্রক্সি আমরা প্রথমে দেখলাম কারণ এইচ আগে আসে। দুই নম্বর কম্পাউন্ড টু হাইড্রক্সি পেন্টানোন,
যখন এটা একটা কিটন, যখন এটা একটা কিটন, কিটন মানে হচ্ছে সি ডাবল বন্ড ও, সি ডাবল বন্ড ও, তার দুই পাশে দুটো অ্যালকাইল গ্রুপ থাকবে, অর্থাৎ কার্বন দিয়ে অন্য কিছু থাকবে, ঠিক আছে? যখন এটা একটা কিটন তখন একদম বাম দিক থেকে আমরা হচ্ছে নাম্বারিং করব, বাম দিক বা ডান দিক থেকে যেটা হচ্ছে কাছে আসে। তো এখানে দেখো পেন্টানন দুই দিক থেকে কাছে আসে, কিন্তু ওএইচ হচ্ছে বাম দিকে, বাম দিক থেকে কাউন্ট করলে কাছে আসে, এই জন্য আমরা এখানে ওএইচ হচ্ছে একটা সাইড চেইন আর কিটন হচ্ছে আমাদের প্রিন্সিপাল কম্পাউন্ড বা প্রধান যৌগ। তাহলে এটার নাম হচ্ছে পেন্টানন, পেন্টানন থ্রি, থ্রি পেন্টানন, অর্থাৎ যেই কার্বনে অক্সিজেন আছে সেই কার্বনটা হচ্ছে তিন নাম্বার কার্বন। তাহলে এক নম্বরে আমরা বললাম এটা একটা কিটন, দুই নম্বরে বললাম এটা একটা পেন্টানন, মানে পাঁচটা কার্বন আছে, আর দুই নাম্বার কার্বনে একটা ওএইচ আছে, এই জন্যটার নাম হচ্ছে টু হাইড্রক্সি পেন্টানন থ্রি অথবা পেন্টান থ্রি অন। ওকে, যে কোনো একভাবে নাম নামকরণ করলেই হবে। আবার একদম ডান দিকে এটা একটা বিউটানোয়িক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের বেলায় আমরা জানি সি ডাবল ও এইচ থাকবে, এবং সি ডাবল ও এইচ থাকলে সেটা কার্বক্সিলিক অ্যাসিড। তো যেই কার্বনে, যেই কার্বনটা হচ্ছে সি ডাবল ও এইচ, সেই কার্বনটা হচ্ছে আমাদেরকে এক নাম্বার কার্বন ধরতে হবে। এক নাম্বার কার্বন ধরলে আমরা তারপরে দুই তিন চার, সো এটা একটা বিউটানোয়িক অ্যাসিড, এবং দুই নাম্বারে আছে একটা মিথাইল গ্রুপ, তিন নাম্বারে আছে একটা ক্লোরো গ্রুপ অর্থাৎ ক্লোরিন, এবং সি আগে আসে, এর জন্য আমরা ক্লোরিনটা আগে দেখলাম, ঠিক আছে? এটা একটা সিম্পল বিউটানন, এখানে যেহেতু নাম্বারিং করার দরকার নেই। আবার থ্রি মিথাইল বিউটান টু অন, এখানে আমাদের নাম্বারিং করতে হবে, কারণ তিন নাম্বার আছে একটা মিথাইল গ্রুপ, আবার দুই নাম্বার আছে একটা মানে অক্সিজেন দিয়ে যে কিটোন গ্রুপ, সো আমাদের অবশ্যই বাম দিক থেকে কাউন্ট করতে হবে, কিন্তু মিথাইল গ্রুপটা আমাদের হচ্ছে তিন নাম্বারে আসবে, আর এটা একটা বিউটানন টু বা বিউটান টু অন। ওকে, নাম্বারিং ইজ নিডেড। সো এখানে কিন্তু বইতে সুন্দর করে এক্সপ্লেন করা আছে, তোমাদের বইগুলো যদি তোমরা ভালো করে পড়ো তাহলে কিন্তু আর একটু ক্লিয়ার একটা কনসেপ্ট পাবে, ঠিক আছে? আচ্ছা, আমরা আর একটু সামনে আগাই, দেখি আরো কয়েকটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। দেখো একটা সুন্দর এক্সাম্পল এখানে দেওয়া আছে, বলতো অ্যালডিহাইড আর কিটন, তোমরা কি আছো আমার সঙ্গে, বুঝতে পারছো? নাফিম, মালিহা, স্যার নাফিম তো নাই, নাফিম নাই, আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে রেকর্ডিংটা দেখবে, তুমি থাকো, আর বুঝতে না বলে বলো, এতক্ষণ যেটা বললাম সেটা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, বুঝতে না বললে বলবে। আচ্ছা বলো তো, অ্যালডিহাইড আর কিটন যদি এই দুটাই থাকে তাহলে কোনটা কোনটা বস, অ্যালডিহাইড না কিটন? অ্যালডিহাইড, অ্যালডিহাইড হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি, তো যদি প্রায়োরিটি বেশি হয় তাহলে কিটন আমাদের হবে সাইড চেইন, যেটা প্রায়োরিটি সেটা হচ্ছে মেইন কম্পাউন্ড, আর যেটা কম প্রায়োরিটি সেটা হচ্ছে সাইড চেইন, আমরা সাইডে ফেলাই দিব। তো সাইডে ফেলার জন্য আমাদের আরেকটা নাম লাগবে, কিটনকে আমরা কিটন বলে রাখতে পারবো না, তখন রাখতে হবে অক্সো বলে, অর্থাৎ খালি অক্সিজেন আছে এখানে সেজন্য অক্সো। সো এটা একদম প্রথম কম্পাউন্ডে এটা একটা বিউটানল, কারণ সিএইচও এক নম্বর কার্বন, তারপর টু থ্রি ফোর এটা একটা বিউটানল, এবং তিন নম্বর কার্বন একটা ও অক্সিজেন আছে, সেজন্য আমরা এটাকে বলবো থ্রি অক্সো বিউটানল, ঠিক আছে? আবার ডান দিকে দেখো ফোর অক্সো পেন্টানোয়িক অ্যাসিড, এখানে পেন্টানোয়িক অ্যাসিড, অ্যাসিড হচ্ছে কি আমাদের মেইন কম্পাউন্ড, এই জন্য নাম হচ্ছে ফোর অক্সো পেন্টানোয়িক অ্যাসিড। আবার থ্রি ফাইভ, এই এই এক্সাম্পল গুলো আমি তোমাদেরকে তোমরা হচ্ছে কি আমাদের রেকর্ডিং এ দেখতে পারবে, রেকর্ডিংটা পজ করে করে দেখবে যেন ভালো করে বুঝতে পারো, এবং তোমাদের এক্সাম্পল গুলো বইতেও আছে সবারই, যেহেতু চৌধুরী হাসানের বই, চৌধুরী হাসান না সরি, তার নাম কি জানো, হাজারীও নাকসারের, অর্থাৎ হারাধন নাকসারের বই আছে, এই বইতে এক্সাম্পল গুলো দেওয়া আছে সুন্দর করে, তোমরা সবগুলো এক্সাম্পলই ভালো করে বোঝার চেষ্টা করবে। ওকে, তাহলে পলিফাংশনাল গ্রুপ আমাদের পড়া মোটামুটি এই পর্যন্তই ছিল, এখানে আরো বেশ কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, তো নোমেনক্লেচার আমরা আর আগামী কালকে দেখবো না, তোমাদের কাজ হচ্ছে বাসায় ভালো করে সবগুলো নোমেনক্লেচার প্র্যাকটিস করা, এবং নোমেনক্লেচার কিন্তু একটা মজার জিনিস, নোমেনক্লেচার একটা মজার জিনিস, আমি তোমাদেরকে নেক্সট দিন সবাইকেই, আজকের মধ্যে সবাইকে রেকর্ডিংটা আবারও দেখতে হবে এবং আজকে ক্লাসটা ভালো করে প্র্যাকটিস করতে হবে, আমি তোমাদেরকে নেক্সট দিন পাঁচটা নাম লিখতে দিব ক্লাসের শুরুতে, ফাইভ নেমস অফ অর্গানিক কম্পাউন্ডস, এই পাঁচটা তোমরা আমার সামনেই লিখবে, তারপর আমরা আমাদের নেক্সট হচ্ছে গিয়ে ক্লাস শুরু করব, ঠিক আছে? সো বাসায় ভালো করে প্র্যাকটিস করো যেন তোমরা ওগুলো লিখতে পারো।
ঠিক আছে মালিহা, তাহলে ভালো থাকো, আল্লাহ হাফেজ। আপনার 12টা বাজে, এখনো যায়নি, মেহমান আসবে কখন?